তো সবাইকে শুভেচ্ছা। আমার হাতে যে সেন্সরটি আছে এটি টেম্পারেচার সেন্সর। তো এই টেম্পারেচার সেন্সর কীভাবে আরডিনোর সাথে ইন্টারফেস করা হয় সেই বিষয়ে আমরা আজকে দেখব, যেহেতু আমাদের কোর্সের মধ্যেই আছে। প্রথমে আমি আমার এই প্রোগ্রামের যে ডায়াগ্রামটি সেটা আমি ওপেন করি। মাঝে মাঝে জিরোর আসে, এটা কোনো সমস্যা না। সার্কিট ডায়াগ্রামটা ওপেন করি। তো এইটা আমার যে প্রোগ্রাম অনুযায়ী করা বা যেই টেম্পারেচার সেন্সর বেস করে করা সেটা হচ্ছে এলএম সিরিজের LM3536, যে সেন্সরগুলো আছে ওটার বেস করে আমি এই ডায়াগ্রামটি ডিজাইন করছি। মূলত ডিসপ্লেতে আমার যে প্রাপ্য ইনপুট ডাটা এটা মূলত আমার ডিসপ্লেতে দেখাবে। টেম্পারেচারের কনফিগারেশন বিভিন্ন ধরনের হয়, যেমন রেজিস্টিভ কনফিগারেশন, কারেন্ট লিমিট কনফিগারেশন, ভোল্টেজ কনফিগারেশন। তো কোনটা কোন ধরনের কনফিগারেশন এটা মূলত আপনারা ডাটা শিট দেখেই বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। তারপরে লাইব্রেরির মাধ্যমে আমরা এটা আপলোড করে তারপর ডেটা দেখতে পারি। যেহেতু আমি যে সেন্সরটি ইউজ করতেছি সেটা মূলত একটি হাই কস্টলি একটি সেন্সর আর খুবই খুবই দক্ষতা সম্পন্ন, যেটির মাধ্যমে রুম টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যায়। এটি মূলত আগুনের সামনে রেখে যে ট্রিগার হবে এমন না, এটা রুম টেম্পারেচার পর্যন্ত ট্রিগার করা যায়। তারপর আমি থ্রেশহোল্ড নিয়ন্ত্রণ করে আমি আমার এসি বা অন্যান্য পেরিফেরাল আমি নিয়ন্ত্রণ করতে পারি। মূলত এই ধরনের প্রজেক্ট বানাতেই এই টেম্পারেচার সেন্সর কাজে লাগে। এগুলো হচ্ছে আমরা যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে প্রাইমারি কনসেপ্ট। তারপরে যে যেভাবে বিভিন্নভাবে প্রজেক্ট বানাতে পারে, যেমন আমি যে ওয়েবসাইটের সাহায্য নিয়েছি সেই ওয়েবসাইট হচ্ছে দেওয়াই আছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার আইসির ডায়াগ্রাম ছিল, বিএমপি বিএমই সিরিজ, আমারটা হচ্ছে বিএমপি সিরিজ। তো এটা হচ্ছে একটা মডিউল, মডিউলটা বিভিন্ন আকারে আসে। আর এটা হচ্ছে আমার ডায়াগ্রাম, মডিউলে দেখুন বিভিন্ন রেজিস্ট্যান্সের মাধ্যমে কারেন্ট লিমিট করা হয়েছে বায়াসিংয়ের জন্য। আর সার্কিট ডায়াগ্রামে দেখতেই পাচ্ছেন প্রথমে বায়াসিং ভোল্টেজ, যেহেতু আমার এটা আছে খুবই দক্ষতা সম্পন্ন, তাই আমি এটা 3.3 ভোল্ট পিনে কানেক্ট দেবো। যদি এটা 5 ভোল্টে দেওয়া, তবে সবসময় 3.3 ভোল্টে কানেক্ট দেওয়া ভালো, কারণ এসব ট্রান্স যে সেন্সরগুলো এগুলো বেশি ভোল্টেজ দিলে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম আছে, যেহেতু চায়না ম্যানুফ্যাকচার অন্যান্য ম্যানুফ্যাকচার ভিন্ন হয়। তো আমি এটাকে আপলোড করার পর আপনাদেরকে দেখাচ্ছি সিরিয়াল মনিটরে আমার এখানে টেম্পারেচার শো করতেছে আর প্রেশারও শো করতেছে, যেহেতু প্রেশার প্লাস টেম্পারেচার সেন্সর। তো দেখুন টেম্পারেচার মূলত আমাদের এখানে আবহাওয়া যে সেলসিয়াস 35 ডিগ্রি সেলসিয়াস গরম সেটা এখানে শো করতেছে। তো আমি যদি এখানে হাত দিয়ে একটু ধরে রাখি, মূলত মানুষের শরীরে একটা উত্তাপ আছে, হাত দিয়ে ধরে রাখলে দেখবেন কি এখানে ফুজি সিস্টেম মূল অনুযায়ী পয়েন্ট আকারে একটু একটু বাড়তিছে। তো আমি এখানে ডাটাগুলো দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে পয়েন্টগুলো লক্ষ্য করে দেখবেন যে ফ্লোট যে পয়েন্টগুলো এগুলো বাড়তিছে। আবার আমি যখন হাত ছেড়ে দেবো বা আমি যখন ফ্যানের বাতাস দিব তখন দেখবেন কি একটু একটু করে কমে যাচ্ছে, বা এখানে আমি একটা পেলটিয়ার রাখলে আরও কমে যাইতো, ইজিলি কমে যেত। তো এভাবেই মূলত খুব ইজিভাবে আমরা টেম্পারেচার সেন্সর ইন্টারফেস করাতে পারি। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।